এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নেয় খবর দেয় আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সভ্যসাচী ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আজকের এই দিনটি আজ ছাব্বিশে জুলাই এই ছাব্বিশে জুলাই উনিশশো নিরানব্বই সালে ভারতবর্ষের আমাদের আমাদের প্রতিবেশী যে দেশ পাকিস্তান সেই পাকিস্তানের কিছু সশস্ত্র বাহিনীর লোক এবং কিছু জঙ্গি যারা কারগিলের একদম টপ যে হিলগুলো রয়েছে সেগুলো দখল করে বসেছিল ভারতীয় সেনা প্রায় দু মাস এর ওপর লড়াই করে সেই পাকিস্তানি সৈন্যদের এবং আতঙ্কবাদীদের হাঁটু গেড়ে নিচে বসিয়ে মাথা নত করে তাদের উপযুক্ত শিক্ষা দেয় তবে তাদের শিক্ষা আদৌ আজও হয়েছে কি না এটা একটা কিন্তু বড় প্রশ্ন যে প্রশ্নটার কিন্তু উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি কারণ উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে সিয়াচেন এবং তার থেকে সিয়াচেন হিমবায়ের যে আমাদের নিয়ন্ত্রণ রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে দিয়ে বেশ কয়েকবার এটা নিয়ে সংঘর্ষ হয়েছে এবং উনিশশো নিরানব্বই সাল থেকে মানে শুধু উনিশশো থেকে এটাকে নিয়ে একদম চলছেই আর কি এটা আর ওদের শিক্ষা হবে না ওরা বারবার নত স্বীকার করবে কিন্তু শিক্ষার জায়গা থেকে এরা কবে যে শিক্ষা এদের হবে এটা সঠিকভাবে বলা যাবে না যাই হোক আজ এমন একটা দিন ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস আর বিশেষ করে আজ রজত জয়ন্তী বর্ষ সেই রজত জয়ন্তী বর্ষ নিয়ে আমরা আলোচনা করব আমরা স্মৃতিচারণ করব কার্গিলের তো সেই স্মৃতিচারণ করতে গেলে তো শুধু আমি বললে হবে না আমার সঙ্গে যিনি আছেন যিনি অতিথি আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করি দিই তিনি হলেন বায়ুসেনার প্রাক্তন কর্পোরেল উত্তম মুখোপাধ্যায় উত্তম আপনাকে স্বাগত আমাদের উত্তম বাবু আমি একদম যেটার জন্য অনেক ধরে মুখর হয়ে আছি আর কি শোনার জন্য কারণ আমরা যারা সিভিলিয়ান আমাদের কাছে আপনাদের কাছ থেকে শোনাটা হচ্ছে খুব বড় পাওনা কারণ আমাদের পক্ষে ওই স্থান পর্যন্ত পৌঁছানোটা একটা মানে স্বপ্নের বিষয় আর কি শুধু স্বপ্ন বললে ভুল হবে ভীতির একটা জায়গাও যেমন থাকে তার সঙ্গে স্বপ্ন দুটোকে মিলিয়ে একটা পরিবেশ তৈরি হয় তো আমি আপনি সেই সময় ছিলেন আপনি বায়ুসেনার সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় যদিও পঁচিশ বছর আগেকার কথা কিন্তু পঁচিশ বছর আগেকার হলেও আমাদের কাছে কিছু কিছু বিষয় কিছু কিছু স্মৃতি এমন থেকে যায় যেগুলো আমরা মানে ছোটোবেলার স্মৃতিও যেমন বৃদ্ধকাল পর্যন্ত মানুষের মনের একটা জায়গায় আঁকড়ে ধরে থাকে আর বিশেষ করে কার্গিলের মতন বিষয় যে যেটার সঙ্গে আপনারা সম্মুখীন হয়েছেন সেটা তো একদম এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে সমস্ত কিছু ভুলে গেলেও এটা এটা স্মৃতি এই স্মৃতিটা ভোলা কখনোই সম্ভব হয় না তো আমি মানে একদম আপনার কাছ থেকে জানতে চাইব আর কি শুনতে চাইবো যে সেই সময়ে পরিস্থিতিটা কোন জায়গায় ছিল সকল দর্শক বিন্দু জয় যায়। আমি ভারতীয় বায়ুসেনার একজন অবসরপ্রাপ্ত কর্মী বর্তমানে আমি এখন ব্যাংকে রয়েছি তো ছোটবেলা থেকে যুদ্ধ সম্বন্ধে শুনেছি কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি যে কি হয় সেটা অল্প বিস্তর হলেও সেই সময়ে আমরা মানে উপলব্ধি করতে পেরেছি বিশেষ করে আর সেই টাইমে আমি অ্যাক্টিভ জায়গাতেই ছিলাম কাশ্মীরের শ্রীনগর বেসে যেখান থেকে এই সমস্ত অপারেশনটাই কন্ট্রোল হয়েছিলো এবং বিভিন্ন আরও অন্যান্য স্কোয়াডেন থেকেও কন্ট্রোল করা হয়েছিল তো আমি যেহেতু ভারতীয় বায়ুসেনাতে ছিলাম তো আমাদের তো মেন উদ্দেশ্যই যে কিপ দ্য এয়ারক্রাফ্ট ফ্লাই সবসময় এয়ারক্রাফকে সার্ভিসেবল রাখতে হবে একটা এয়ারকাপ মানে সার্ভিসেবল অ্যান্ড অ্যান্ড সবসময় ফ্লাইং কন্ডিশনেই রাখতে হবে তো একটা এয়ারক্রাফ যখন রাখ এইটা রাখতে একটা রাখতে গিয়ে যখন মানে প্রত্যেকটা জিনিস আমাদেরকে মেটিকুলাসলি অবজার্ভ করতে হয় একটা পাখিও একটা এয়ারক্রাপকে নষ্ট করতে পারে একটা ছোট্ট পাথরও নষ্ট করতে পারে তো প্রত্যেকটা জায়গাতেই মানে এইগুলোকে এগুলোকে আমাদেরকে দেখতে হতো তো যখন প্রায় আমার ওখানে এক বছর অতিক্রম হয়ে গেছিলো তো আস্তে আস্তে জানতে পারলাম তো যদিও এগুলো তো প্রথমে তো কেউ ফোরকাস্ট হয় না যে আলটিমেটলি কি যুদ্ধ ডাইরেক্টলি সংঘর্ষ হচ্ছে ইদানিং যেমন এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইয়েতে যেটা রাশিয়া অ্যান্ড ইয়েতে রাশিয়া অ্যান্ড ইউক্রেনে চলছে এইরকম পরিস্থিতি হলো নাকি তো এই অবস্থাতে যখন জানতে পারলাম যে না পাকিস্তান অ্যাটাক করছে কিন্তু পরে জানতে পারলাম না পাকিস্তানের সঙ্গে টেরিস্ট মিলে এরা অলরেডি অনেক এক বছর আগে থেকে এরা প্ল্যান প্রিপারেশন করে দিয়েছে করেছিল যেটা সিয়াচিন গ্লেশিয়ারের যে রাস্তাটা সেই জায়গাতে ওরা ব্লক করে যাতে আমাদের সমস্ত কিছু কাট অফ করে দেয় তার একটা বেশ বানিয়ে ফেলে যেটা যেটাকে এক কথায় লাইফলাইন বলা হয় এনএইচ যে রোডটা যে মানে বেসিক্যালি ভারতীয় সেনার যেটা মূল রাস্তা মূল রাস্তা রশদ পৌঁছানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু সমস্ত কিছু তো এই জায়গাটা ওরা অনেক দিন ধরেই প্রি ছিল যে বড় পড়ার মানে গোলার পরেই তারা আস্তে আস্তে ইনফ্লেট করে ওখানে রয়েছিল এবং বানিয়েছিল সেটা মানে যে কোনো কারণবশতে জানতে পারা যায় যখন জানতে পারা গেল তারপরে আমরা সব আস্তে আস্তে আমাদের কাছেও নিউজ হলো তখন তো সেরকমভাবে নিউজও ফোরকাস্ট হতো না ইভেন এখন তো সমস্ত জায়গাতেই ক্যামেরা ইয়ে তো জানতে পারা গেল তো বিভিন্ন জায়গা থেকে পিস এরিয়া থেকে যেমন আস্তে আস্তে স্টাফ আসতে থাকলো আমরা তো স্পেশালি যুদ্ধ করতে তো আর যাই না যে আমরা সব যুদ্ধ মানেই নয় যে আমরাই সবসময় বন্দুক নিয়ে যাব কিন্তু আমাদের তো যেটা কাজ সেই কাজই করে যাচ্ছিলাম তো এই এই ধরনের মানে এইখান থেকেই শুরু তারপরে আস্তে আস্তে শুরু হলো এয়ারকাড মিশন যখন জানতে পারলাম যে না ওই জায়গাগুলো আর্মি আর্মির পক্ষে আর কন্ট্রোল করা সম্ভব যে তখন এয়ারফোর্স ইয়ে এলো মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন করলো এবং বিভিন্ন টাইম ইয়ে করে বিভিন্ন এরিয়া থেকে চারিদিক দুদিক দিকে ঘিরে নিয়ে এটাকে করার উদ্দেশ্য ছিল বোথ সাইড কিন্তু আলটিমেটলি সেটা গভর্নমেন্ট পারমিশন দেয়নি যে বোথ সাইড থেকেই যে অ্যাটাক করার জন্য কেননা গভর্নমেন্টে পারমিশন দরকার হয় একদম ডাইরেক্টলি অ্যাটাক করতে পারে না তো এইভাবে আমাদের যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় তারপরে তো অনেক ঘটনা আছে যেগুলো করেছি আর কি না এই যে ধরুন মানে এত বড় একটা ঘটনা এবং সেটা হচ্ছে যে প্রায় দু মাসের উপর ধরে একটা একটা যুদ্ধ চলল এবং তাতে প্রায় পাঁচশো সাতাশ প্রায় পাঁচশো সাতাশ জন সৈনিক তার আত্মবলিদান দিল এবং প্রচুর হাজারের উপরে মানুষ সৈনিক আহত হয়েছে এটা আমাদের কাছে অনেক বড় মানে চলে যাওয়া আর কি যে যারা পাঁচশো সাতাশ জন চলে গেছে সেখান থেকে সেটা আমাদের কাছে খুব মানে খুব বড় ক্ষতি বলতে পারি কিন্তু ক্ষতি হলো একটা জায়গা থেকে আমরা লাভের জায়গায় আছি যে আমরা আজকের পঁচিশ বছর পালন করছি ভারত তার নিজের মান সম্মান সবটাই তার সেই জায়গা থেকে ধরে রাখতে পেরেছে লড়াইয়ের মাঠে আমরা আমাদের শত্রুকে একচুল জায়গা ছেড়ে দিতে পারিনি বা ছাড়িনি সর্বক্ষেত্রে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই যে এই যে ধরুন সেই সময়তে যা পরিস্থিতি ছিল আর কি মানে এই হঠাৎ হঠাৎ করে বোমা পড়া আর কি বা এই যে বিভিন্ন বিষয়গুলো যেটা আপনারা সেই সমূর্তে অনুভব করেছিলেন এটা এটা যদি বলেন হ্যাঁ বোম দেখুন বোম তো পড়ছে কার্ডিল যে এরিয়াটা ওখানে অনেকগুলো হিলি এরিয়া আছে যেগুলো বিভিন্ন নাম আছে দ্রাস অ্যান্ড অল তো এই এই যে এরিয়াগুলোতেই মেনলি বোমিং করে যাচ্ছে আমরা দেখছি বিভিন্ন এয়ারক্রাফট তখন রেডি হয়ে আছে মানে পুরো সমস্ত রানওয়েতে বোম রাখা রয়েছে মানে সে মুড়ি মুড়কির মতো বোম রাখা আছে মানে এইভাবে তখন কেউ মানে কোনো কিছু আর কাউন্টিংয়ের কিছু নেই এয়ারক্রাফ্টে লোড হচ্ছে এয়ারক্রাফট মিশনে চলে যাচ্ছে এবং বিভিন্ন টাইমে কখনও সকালে কখনো বিকেলে যে যেমন ওয়ার রুমে যেটা ঠিক হবে যে ঠিক হয় সেটা বাইরে পর্যন্ত আসে না কোন এয়ারক্রাফ্ট যাবে সেটাও বাইরে পর্যন্ত আসে না মানে তাহলে তো সবাই এটা বাইরে জেনে যাবে তো ওয়ার রুমে ঠিক হচ্ছে আজকে আমরা দেখলাম যে সকালেই পরপর পরপর এয়ারক্রাফ্ট চলেই যাচ্ছে আমরা আমরা কাউন্টিংও করতাম যে আজকে কটা উঠলো একটা ভয় তো হচ্ছেই তো কাউন্টিং করছি যে দশটা গেলো দশটা ফিরে এলো তো আমরা নিজেদের মধ্যেই বলা বলি আবার রাতের বেলায় হচ্ছে বারোটার সময়তে ভোর চারটের সময় আবার এয়ারক্রাফটের আওয়াজ বিশাল আওয়াজ হয় এয়ারক্রাফ্ট একটা ইয়ে করলে টেক অফ করলে ল্যান্ডিং করলে স্পেশালি টেক অফ করলে তো এইরকমভাবে কাউন্টিং করতাম কটা উঠলো কটা এলো আমাদের কিছু ক্ষতি হয়নি তো তো এই জিনিসগুলো তো অনুভব করছিলামই সব সময় আর বাকি আমাদের কাজ মানে আমরা নিজের কন্টিনিউস সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ করে আছেন যেই কাজ আমার আমি যেমন টেকনিশিয়ান ছিলাম তো আমরা একই টেকনিক্যালেরই কাজ করেছিলাম যে সমস্ত যেন জিনিস মানে ইকুইপমেন্ট সার্ভিসেবল থাকে এটা প্রত্যেকেরই ইয়ে দায়িত্ব ছিল তো এই এইটাই তার জন্যে এক্সট্রা স্টাফ দরকার যেটা আগেই বললাম যে বাইরে থেকে এক্সট্রা স্টাফও এসেছিলো তো এটা মানে তখন যে একটা অনুভূতি হচ্ছিল যে না আমাদের খাওয়া দাওয়া তখন সত্যি করে ভুলেই গেছিলাম ইভেন লাঞ্চও করতাম না মানে যে অবস্থায় কালি ঝুলি মেখে থাকতাম আমরা বা যে কাজ করতে গিয়ে আর সারাদিন সেই সকাল থেকে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেই এসে ডিনার করতাম আর কি তো তারপর আবার সকালবেলায় টায়ার্ড হয়ে গেলেও চলবে আবার না আবার সকালবেলায় যেতে হবে আর একই কাজ করতে হবে একদম টোটালটাই রুটিন মাফি রুটিন মাফি বাইরে কোনো কিছু না আর কিচ্ছু কিচ্ছু ভাবিনি সত্যি কথা যে যে বাড়ির কথা ইভেন তখন তো ফোনও নেই নাইনটি তখন ফোনও নেই আর ফোন থাকলেও সেই ওই ওই ফোন যেতে গেলে আমাকে চার কিলোমিটার তিন কিলোমিটার যেতে হবে ওখানে টেলিফোন করব কেমন আছি সে আবার কাউকে বাড়িতে বলবে যে ভালো আছি তো এরকম একটা ইয়ে ছিল ইভেন আমার এক মজার ঘটনা বলি আমার বন্ধু তখন ভেবেছে যে না ও যুদ্ধের মধ্যে ফেঁসে গেছে তাহলে ওকে ডেকে নিয়ে আসি বাড়ি আমাকে টেলিগ্রাম করলো মাদার সিরিয়াস তো আমার কাছে এলো মাদার সিরিয়াস আমি বুঝতে পারলাম যে এটা ফলসই করেছে আর ইভেন দো যদি মাদার সিরিয়াস হয় মাদার ইজ নট ডেড

আমরা আমি এখানে বসে শুনছি এটা এটা যেন আমার কাছে আমার 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 লোম হাতের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে মানে সত্যি করে হ্যাঁ এটা এটা আমি কাজ জন্য করছি এবং আপনাদের যে আপনাদের লড়াই বিশেষ করে ডিফেন্সের ওভারঅল মানে আমি নৌ নৌ নৌবাহিনীর কথা বলি বিমান বিমাল বাহিনীর কথা বলি বা বাহিনীর কথা বলি যারাই 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 আজকে বর্ডারে দাঁড়িয়ে আছে বা সীমান্তে যারা যারা যে যেভাবে করছে আর কি আমাদের সুরক্ষা সুরক্ষা রাখার জন্য আমার আমরা যাতে শান্তিতে থাকতে পারি আমরা যাতে রাত্রের ঘুমটা শান্তিতে ঘুমাতে পারি সেই ঘুমটাকে সুনিশ্চিত করার জন্য রাতের পর রাত আপনারা জেগে থাকছেন আপনারা পাহারা দিচ্ছেন যাতে আমার দেশের মানুষজন আমার মা বোনেরা আমার ভাইরা তারা যেন শান্তিতে থাকতে পারে তারা যেন সুখে থাকতে পারে এটা অবশ্যই সত্যি কথা দেশ থাকলেই তবে আমরা আছি একদম দেশ থাকলেই আমরা আছি আর এই যে আমাদের ওপারের যে সোকল পাকিস্তান আমাদের প্রতিবেশী 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 এতবার ঠকেও এটা আলটিমেটলি স্বীকারও করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী এই রিসেন্টলি স্বীকারও করেছেন যেটা আমাদের ভুল ছিল ওইভাবে ওরা ভেবেছিল যে আমরা এইভাবে ঢুকে গিয়ে লুকি লুকিচুরি ঢুকে আমরা একটা জায়গা দখল করে নেবো আর সব সময় ওরা পরমাণু বোমার হুমকি দিয়েই থাকে তো এখনো দিয়ে যাচ্ছে তো কিন্তু আলটিমেটলি সেটা দিনই করতে পারবে না আর এখন যা অ্যাডভান্স হয়ে গেছে ভারতীয় বায়ুসেনা তখনও ছিল তার জন্য কিছু করতে পারেনি সবচেয়ে আমাদের গর্ব হচ্ছে আমাদের সেনা মানে বন্দুকের থেকে তারা তাদের বুকটা মনে হচ্ছে বেশি শক্তিশালী তার সামনে ওইভাবে যে জানছে আমাকে গুলি করবে কিন্তু এগিয়ে যাচ্ছে যে আমি ওখানে গিয়ে ভারতের এই তিরঙ্গাটাকে ওখানে গেঁথে দেব তো এই যে এই যে মানে তাদের যে চিন্তাধারা এই চিন্তাধারার জন্য ভারতীয় বায়ুসেনাকে মানে বায়ুসেনা না ভারতীয় সেনাবাহিনীকে সবাই এক করে যে সত্যি করে এদের কাছে বন্দুকের থেকে তাদের হাত পা যেন থাকলেই যেন সবথেকে বড় মানসিক শক্তি মানসিক শক্তি মানসিক শক্তি অবভিয়াসলি মানসিক শক্তি এবং সেই মানসিক শক্তি তৈরি করে দেয় আমাদের ট্রেনিং সেন্টার থেকেই তৈরি করে দেয় সত্যি করে যে মানে যে কোনো বিশেষ করে তো স্থলবাহিনীতে তো আরও শক্তিশালী মানে তাদেরকে মেন্টালি একদম প্রিপেয়ার করে দেয় যে তোমরা দেশের জন্যই আছো আর ভারতীয় বায়ুসেনাতেও করা হয় এখন আরও আধুনিকভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে তখনও আমাদেরকে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন ধরনের গুলি গলা সব বন্দুক সবই চালাতে জানি আমরা হচ্ছে শেষ ইয়ে এয়ারফোর্সের ভূমিকা একদম শেষ পাতা এবং কার্গিলের ক্ষেত্রেও দেখা গেছিলো এয়ারফোর্সের ভূমিকা একদম শেষের দিকে তারা তারা তাদের ভূমিকাটা শেষের জায়গায় গিয়ে এবং তারা পুরোটাই সম্পূর্ণ করতে পেরেছিল ওই যে বললাম যে এয়ারক্রাফটটি তো মেন এয়ারক্রাফটেই সব কিছু আছে আজ একটা মিসাইল দেবো বোম মারবো সবই এয়ারক্রাফটের উপরেই আছে এয়ারক্রাফট চলে গেলে আমি চারটে গুলি মারলে কী হবে একটা বোম ফেললে চল্লিশ জন মরে যাবে তো এয়ারক্রাফটের ভূমিকাটাই আসল ছিল আর যদি সর্ব মানে সর্ব শক্তি দিয়ে লড়তে হয় যে আমাদিকেও যেতে হবে আর দ্য লাস্ট তো এইভাবে তখন সে তার জন্য আমাদেরকেও সেইভাবেই ট্রেনিং দেওয়া হয় যে আমাদেরকেও যদি সামনে যেতে হয় তো আমরা তার জন্য প্রস্তুত ফন্ট ওয়াইজ যেটা যাচ্ছে ফন্ট ওয়াইজ যেটা হয় প্রত্যেককে সেভাবেই প্রস্তুত আমাদের আগে অনেক প্রোডাকশন থাকে তারা ফেল হবে দ্যাট ইজ মানে ওটা চিন্তা করা যায় না যে ওই পর্যন্ত আমাদেরকে যেতে হবে উত্তম এই যে ধরুন ওয়ার যখন চলছিল মানে কারগিলের ওয়ারের কথাই বলি আপনি যখন যখন যে সময় আপনারা ছিলেন বা ওয়ার যখন চলছিল সেই সময় তো একটা ব্ল্যাকআউটের রাতে মানে পুরোটাই ব্ল্যাকআউটের পরিস্থিতি তৈরি হয়েছিল তো এই সেই ব্ল্যাকআউট মানে প্রথম কথা হচ্ছে যে যেখানে আর কোনো লাইনের কোনো ব্যাপার নেই কোনো লাইট জায়গা নেই কোনো কিছু নেই সেই সেই সময়ের অভিজ্ঞতা কেমন হ্যাঁ সেটাও একটা মানে দারুণ অভিজ্ঞতা যে ওই যে বললাম যে যুদ্ধতে গল্পই শুনেছি যে এরমভাবে অন্ধকার হয়ে যেত বাবা মার মুখে গল্প শুনেছি বই পড়েও শুনেছি কিন্তু প্র্যাকটিক্যাল যখন অভিজ্ঞতা হলো যে আমাদেরকে সন্ধ্যের পর থেকে লাইট অফ করে দিতে হবে এবং একদিন ওই যে বললাম রাত্রি দশটায় গিয়ে আর খুঁজে পাচ্ছি না যে কোথায় কি রাখা আছে লাইট জ্বালিয়েছি সেই মুহুর্তে আমাদের এয়ার অফিসার কমান্ডিং উনি চারিদিকে ঘুরছিলেন আর কি তো ওই সেই সময় কোয়েশন রেলি সেই সময় পেরিয়ে যাচ্ছিলেন তিনি সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে গেলেন যে পোট অফ দ্য লাইটস পোট অফ দ্য লাইটস একদম পুরো যে ওয়ার যে লাইট থাকলে কি হবে যে শত্রুপক্ষ জানতে পারবে যে এখানে কোনো জনমানুষ রয়েছে ইট বি সৈন্যই হোক বা যাই হোক সেই জন্য চারিদিকে লাইট কমপ্লিটলি অফ করে দেওয়া হতো আর মানে একমাত্র এয়ারক্রাফ্ট ল্যান্ডিংয়ের জন্য যেটুকু দরকার সেই সময় পর্যন্ত বাকি ভিতরের লাইট আমাদেরকে সময়কে সবাইকেই জ্বালাতে মারান করেছিল তো এটা রাত্রি এগারোটা বারোটা সেই টাইমে উনি ঘুরছিলেন আমরাও তখন জাস্ট খেয়ে দিয়ে ওই তো বললাম দশটার পরে গিয়ে তারপরে স্নান করে খাওয়া করতে করতে বারোটা বেজেই আবার সকালবেলায় আবার যাওয়া তো এইভাবে ডেলি রুটিন চলছিল। তো এটাও একটা মজার অভিজ্ঞতা আর কি আরও এর মাঝে তো অনেক কিছুই অভিজ্ঞতা আছে যেগুলো যে ওয়ার ফেস করতে গেলে একটা ড্রিল করা আর সত্যি করে যদি ভয়েস সিচুয়েশান আসে যদি এনিমি এয়ারক্রাফট আমাদেরকে অ্যাটাক করে তখন আমরা কি করব সেইগুলোও অনেক কিছুই আছে সেটা সেই জায়গাটাই যদি আপনার আপনার কাছ থেকে শুনতে চাই সেই জায়গাটার বলতেও ওই জায়গাটা এরকম একটা মজার ঘটনা মানে আমরা তখন জানতাম না আমরা নিজের কাজ করছি আচ্ছা ওয়ার সিচুয়েশন হলে না আমাদের ওই যে ড্রিলগুলো করা হয় তো ড্রিলগুলো তো আমাদের তো একটা মক ড্রিল হয় যে কেউ যদি হাত পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে তাকে কিভাবে ইয়ে করবে রেস্কিউ করবে রেস্কিউ করবে বোম কোথাও আনএক্সপ্লোজিভ বোম যদি কোথাও রাখা থাকে তাহলে কি তাহলে কি ডিফিউজ করবে তা কাকে কাকে ইনফর্ম করবে এই ধরনের ট্রেনিং তো দেওয়াই হয় আর মজার ঘটনা হলো যে তখনও পর্যন্ত মানে যে ফুল ফ্লেজ পাকিস্তান চলে আসবে এ করবে হয়নি আমরা তখন কাজ করছি হঠাৎ দেখলাম সাইরেন বেজে পড়ল এয়ার রেড সাইরেন বলে এয়ার রেড সাইরেন বাজাতেই সবাই বলছে কি যে কেউ অ্যাটাককার দিয়ে ক্যা অ্যাটাক করে দিয়ে কে তখন আমাদের গর্তগুলো যেটা ট্রেঞ্চ বলা হয় সে গর্তগুলো খোড়া হয়নি তা আমরা ভয়ে একটা ট্রাকের তলায় লুকিয়ে গেছি মানে মানে নিয়ম যা বলছে তাতে কোথাও হাইড করতে হবে গর্তের মধ্যে কিন্তু গর্ত তখনও সব জায়গায় খোঁড়া হয়নি রেডি হয়নি কিন্তু তখনও এই বুদ্ধিও ছিল না যে আরে আমার তো যদি ট্রাকের উপরেই ওমটা পড়ে তো আমিও স্ম্যাশড হয়ে যাও তো এই এরকম তারপরে কিছুক্ষণ পাঁচ মিনিট পরে জানা গেল না ডিফেন্স মিনিস্টার এসেছেন উনি কিছু হয়তো চেক করছিলেন বা কিছু সেই জন্যই এয়ার রেড সাইরেন হয়ে হয়েছে তো এই একটা মজার ঘটনা মানে মনে পড়ে এখনও তো পরে আস্তে আস্তে সেগুলো বিভিন্ন যেমন ফ্যামিলি ফ্যামিলি কোয়ার্টার্স যেখানে আছে ফ্যামিলি কোয়ার্টার সবাই সবাইকেই মানে বলেছে যে ইন্ডিভিজুয়ালকে শিখিয়ে দেওয়া হয়েছে যে যদি এরকম কিছু সিচুয়েশন আসে বিভিন্ন জায়গায় গর্ত করা হয়েছে ট্রেনচে ভিতর সবাই লুকিয়ে যাবেন তো এগুলো একটা অভিজ্ঞতা আর কি না আমি আমি একটাই বলি যে আপনার যখন ওখানে প্রশ্নেই এবং আপনি যখন জানতে পারলেন যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে এক্স্যাক্টলি এবং সেই সময় বাড়ির লোক যারা সব থেকে বেশি আতঙ্কে থাকে আর কি এবং তাদের বাড়ির লোক সব থেকে বেশি আতঙ্কে থাকে এবং প্রতিবেশী যারা পাশাপাশি থাকে তারা কৌতূহলে থাকে এটার যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে তখন বাড়ির লোকের বাড়ির লোকের কি কমিউনিকেশন বলতে তখন তো সেই বুথে গিয়ে ফোন করা একদম সেই বুথের লোককে বললাম যে একটু বাড়ির লোককে ডেকে দাও আর সেখানে তখন প্রচন্ড রাস ওখানে একটাই যেন আমি শ্রীনগরের কথা বলি আমাদের যে ফ্যামিলি কোয়ার্টার্সের ওইখানে একটাই বুথ ছিল তখন ওইখানেই ফোন করতাম প্রায় ওটাও তিন কিলোমিটার দূরে আমি তো একা নই ওখানে স্টাফ প্লাস বাইরের স্টাফ এতজন লোক তখন তো মোবাইল কোথায় মোবাইল থাকলে তো সব অনেক ইজি হয়ে যেত ব্যাপারটা ওই যে লাইন দিয়ে হয়তো তিরিশ জনকার পর আমার নম্বর আসবে আমার নম্বর এলে আমি তাকে বুথে গিয়ে বলবো যে ডেকে দিন আমার বাড়ির লোককে তো এই যে একটা ছিল তারাও মানে আর আমাদের কাছে সময় ছিল না যে আই এম ফাইন এইটাও যে লিখতে যাব কখন তখন তো সবসময় সকাল থেকে ওখানে ইয়া আমার পোস্ট অফিসে যাওয়ারও ইয়ে নেই সময় নেই কিছু নেই সত্যি কথা বলতে মানে কমপ্লিটলি ভুলেই গেছিলাম বাড়ি বলতেই ভুলে গেলাম বাড়ির কথা মনে করলে আরও নিজেকে ইয়ে লাগতো সো এই আর কি কাটিয়েছি আলটিমেটলি কোনো একটা দিন পেলাম যে যখন বলতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে বা তারা কোনো কোনো ভাবে হয়তো জানতে পারছিল সে তো পরে আবার কমিউনিকেট করলাম তো এরকম একটা দিন গেছে তখনকার দিন আজকে যেমন দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী ওয়ার ছিলেন আমাদের কাছে আর একটা বড় মানে যেটা আমাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বড় পাওনা হয়েছে সেটা হচ্ছে যে বর্ধমানের কালনাতে কালনাতে আজকে এই নিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে তৃতীয় একটা মানে কার্গিল ওয়ার মেমোরিয়াল তৈরি হলো এবং আমি আমি আমার পিসি আর কে বলবো যে সেখানকার যদি কিছু ফুটেজ এবং তাদের বক্তব্য যদি কিছু আমাদের তুলে ধরতে পারে আমার মনে হয় এবং ফুটেজ চলছে দেখুন আমাদের একদম ওয়ার যেটা মেমোরিয়াল তৈরি হয়েছে এবং একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের কাছে এটাও কিন্তু একটা বড় পাওয়া এটা আমাদের কাছে খুব বড় পাওয়া আমার আমি বলি আমার মানে আমিও একটা সময় মানে ঘুরতে বেরিয়ে পড়ে আমরা যখন বেড়াতে বেরিয়েছিলাম আর কি কাশ্মীর থেকে শ্রীনগর থেকে টুয়ার্ডস কার্গিলের দিকে যাচ্ছিলাম ওই ফ্রন্টে যেয়ে পরে যেখানে ছোট 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 করে প্রত্যেকের মেমোরিয়ালটা বানানো বানানো আছে ওখানে ওখানে দাঁড়িয়ে কেমন যেন হাওয়া করে কেঁদেছিলাম আমরা মানে মাটিতে পৌঁছে মনে হচ্ছিল যেন মানে এটা এটা মানে ওয়েদারই তৈরি করে দিয়েছিল ওখানে পৌঁছানোর পর শুধু আমি আমি বলে আমার কথা বলে বলছি না আমাদের সঙ্গে যারা যারা ছিল আর কি সবাই যেন তারা মানে ওই জায়গাটায় দাঁড়িয়ে পড়ে মানে তারা মনে করছে যে সত্যি তো এই যে যাদের 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 আমরা প্রতিকৃতির কাছে দাঁড়িয়ে আছি তারা আমার পরিবারের কেউ বা কেউ। মানে প্রত্যেকে যেন আমাদের স্বজন আমরা স্বজন হারিয়েছি এবং একজন স্বজনকে যদি ইমিডিয়েট হারানো যায় যে খুব কাছের তাকে যখন আমরা হারাই তখন যে ফিলিংস হয় আমার মনে হচ্ছিল সেখানে দাঁড়িয়ে আমরা ওই ফিলিংসটাকে অনুভব করছিলাম এটা তো একটা সত্যি করে মানে যতটা সহজ ভাষা মানে ভাবে আমরা দেখছি আজকালকার দিনে যে আজ যে কোনো টেরিস্ট অ্যাটাকে আজকে চারজন ভারতীয় সেনার মারা গেল কালকে দশজন মারা গেল কিন্তু সত্যি করে যারা কীভাবে তারা যে মানে সারাদিন ডিউটি করে সেটা যখন আমরা রাস্তার পাশ দিয়ে আসি বিশেষ করে আর্মি টু দেম জাস্ট রাস্তার পাশে পাশে শুধু মুখ দেখা যায় সারাদিন গানটা নিয়ে ওখানে থাকে শীত গ্রীষ্ম বর্ষা বরফ মাইনাস টেন ডিগ্রি ফিফটিন ডিগ্রি তাদের কাছে কোনো ব্যাপার না তো এই যে তারা স্ট্রং মাইন্ড হয়ে যায় তখন মনে হয় মানে ডু আর ডাই এই এই যে করার মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়ে যায় তার জন্যে তারা মানে জীবনের পড়াওনা করে নিজের জীবনকে মানে আত্মত্যাগ করে দেয় আর কি আর যে আপনি যে অ্যাটমসফিয়ারটা বলছেন সত্যি করেই যখনই এরকম একটা জায়গাতে যাবেন তখন নিজেই আপনার মাইন্ডে স্ট্রাইক করবে যে এরা কারা এরা তারা কি করেছে তখনই সবকিছুই চোখের সামনে একদম কাদের জন্য করেছে কাদের জন্য করেছে এটাই হচ্ছে দাদু এরা কাদের জন্য করেছে এরা তো এরা তো এদের সঙ্গে তো কারু আমাদের কারুর সঙ্গে কারুর কোন কারুর সঙ্গে কারুর রক্তের কোনো সম্পর্ক নেই এরা কে ছিল কে কে নয় আমরা তাদের চিনিও না না বাট দে আর রিয়েল হিরো দে আর রিয়েল হিরোস এবং এবং সবথেকে বড় জায়গা যেটা সেটা হচ্ছে যে এই সব আমরা আবার এটাও আবার আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় আমি বলতে পারি যে আমরা এই এই রিয়েল হিরোদের কথা ভুলে যাই আমরা আমরা মনে করি যারা রিল হিরো তাদেরকে সামনে থেকে সামনে দাঁড় করিয়ে রাখি এই রিল হিরোদের আমরা অনুসরণ করি এনাদের দেখার জন্য এনাদের এনাদের সঙ্গে কথা বলার জন্য এনাদের একটা সিগনেচারের জন্য আমরা আমরা অনেক কত কিনা করতে পারি অথচ যারা রিয়েল হিরো তাদের কথা কে কোথায় আছে আমরা তাদের কথা মনেই রাখি না রিল হিরো আর রিয়েল হিরোর মধ্যে সত্যি করেই এটা আমাদের সত্যি দুর্ভাগ্য আমাদের কোনো একটা যখন ঘটনা ঘটে তখন আমরা চারিদিকে একটা শোরগোল পড়ে যাই এতজন শহীদ হলো আহ কী কী হলো দেশের জন্য কত বড় ক্ষতি হলো পার্টিকুলার সেই দিনটাকে জন্য বা এক দু দিন আমরা খুব মনে করে রাখি এবং বিভিন্ন জায়গায় মোমবাতি নিয়ে আমরা চলে গেলাম তাদেরকে ইয়ে করতে এক এক জায়গায় একভাবে পালিত হয় কিন্তু দিনের পর দিন কত কত সৈনিক আর বিশেষ করে এই যে কার্গিল টাইপের যে ওয়ার এই যে তাদেরকে আমরা ওই ছাব্বিশে জুলাই মনে রাখি এটা তো এটা তো আমাদের আমরা যারা সিভিলিয়ান আছি মানে একদম খুব সত্যি কথা এটা বলতে অসুবিধা নেই আমরা বিশেষ বিশেষ দিনগুলো কি পালন করার কথা বলে থাকি মনে হয় এত দিন হয়ে গেছে হয়তো সম্ভব হয় না কিন্তু না প্রত্যেক দিন সম্ভব নয় হয় না সম্ভব হয় না প্রত্যেক দিন মানুষ ডে টু ডে তার কাজের মধ্যে যে নিজেকে যেভাবে ইনভলভমেন্ট তাদের আছে তাতে হয়তো প্রত্যেকটা দিনকে পালন করা উচিত নয় বা সম্ভব হয়ে ওঠে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা এটাও আমাদের কাছে একটা বড় পাওনা যে না একটা একটা সময় হয়ে আসছে যে একটা দিনকে কিন্তু বিশেষ করে ওই ওই যে 527 জন তাদেরকে মনে করার জন্য মনে তো প্রত্যেক দিন তাদের করা উচিত তাদের জন্য আমরা সুরক্ষিত তাদের জন্য আজ আমরা সুস্থিরে বাইরে বেরোতে পারছি আমরা এটা এটা আমাদের শান্তিতে আছি যে না আমার দেশ সঠিক হাতে সঠিক জায়গায় সঠিকভাবে আছে সেটাই সেটাই আপনাকে বলতে চাইছি যে আমি তো এখন এক্স হয়ে গেছি কিন্তু যে এক্সদেরও একটা রেসপেক্ট বা যারা এখনো অ্যাক্টিভ আছেন সার্ভিসে আছে তার যে রেসপেক্টটা সেই রেসপেক্টটা এখন জন্ম হচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কারণ আমি যদি আমিও বলি যে আমি এক সার্ভিসম্যান আমি এই কোনো যে কোনো কাজের ব্যাপারে কোনো নিজস্ব পার্সোনাল ইয়েতেও গেছি যেমন পরিচয় দিয়ে করি তো সেইভাবে আর আমাদের কেউ মনে করে না আবার অনেকেও আবার ব্যঙ্গও করে কি যুদ্ধ করেছিলি হ্যাঁ সেটাও বলে যুদ্ধ মানে কি যদি আজ আমি পাঁচটা গুলি খেয়ে আমার একটা দুটো হাত না থাকতো তবেই কি আমি রিয়েল হিরো হতাম তো সবারই হাত পা ভেঙে যাওয়াটাই কি মানে দেশের জন্যে সর্বোচ্চ বলিদান দেওয়া না নিজে মরে গিয়ে বলিদান দেওয়া সেটা তো অবশ্যই কিন্তু ওই যে জায়গা থেকে বেরিয়ে এসছি থ্যাংকস টু গড মানে তার জন্যে ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসছি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু যারা চলে গেছে তাদেরকে সত্যি করেই স্মরণ করা উচিত তাদের ওই আমরা আজকে এই জায়গায় রয়েছি এবং পাকিস্তানও আমাদের কিছু করতে পারেনি আপনি একটা খুব মানে কথা বললেন আর কি যেটা সত্যি করে খুব কষ্টকর এবং আমি যদি বলি প্যাথেটিক তো প্যাথেটিক সেটা হচ্ছে যে যোগ্য সম্মান যোগ্য সম্মান এই যোগ্য সম্মানটা যতক্ষণ আপনি আপনার প্রফেশনের মধ্যে দিয়ে রয়েছেন আপনি লড়াইয়ে আছেন তখন আপনি আপনি সেই সম্মানের জায়গায় রয়েছেন অথচ তারপর আপনি এক্স যখনই হচ্ছেন তখনই যেন সেটার একটা খামতির জায়গা তৈরি হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে মানসিকতার অভাব প্রথম কথা হচ্ছে যে এটা মানুষ ভুলে যায় চট মানে যে আজ যিনি এক্স হয়েছেন তিনি একটা সময় দাঁড়িয়ে ছিলেন বলে আমি কিন্তু সেই সময়টা সুরক্ষিত ছিলাম আজ এক্স হয়ে গেছেন বাট তিনি কিন্তু এক্স নন তিনি এখনো পর্যন্ত আমাদের সেই জায়গায় আছেন সম্মানের জায়গায় আছেন এবং মানে হ্যাডস অফ টু ইউ আপনাদের 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 বাদ দিয়ে কখনো কোনো কিছু করা সম্ভব নয় এই চেতনাটা হয়তো আমাদের আমাদের এখনো পর্যন্ত হয়ে ওঠেনি বা আদৌ কবে হবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন আছে হ্যাঁ ওইটাই তো বললি আমাদের এখনো পর্যন্ত মানে সেই রেসপেক্ট হ্যাঁ ইনিশিয়ালি যখন আমরা কারগিল থেকে এইটার জন্য এই জন্যই বলি ব্যাক করছিলাম ফার্স্ট বাড়ি আসছি হয়তো আমার ঠিক একজাক্ট ডেট মনে পড়ছে না বাড়ি আসছি তখন যখন এয়ারক্রাফ্টে ওখানে হয় এয়ারলিফ্ট হতো আর নইলে বাস বাস ইজ এ ট্রেনার জার্নি আর কি আপনার প্রায় বারো ঘন্টা লেগে যায় ফ্রম শ্রীনগর টু জম্মু আসতে আর পাহাড়ি রাস্তা তো এয়ার লিফ্ট পেয়ে গেলে ভালো হেলিকপ্টার লিফ্ট পেয়ে গেলে ভালো তো আমরা লিফ্ট যখন পেলাম এবং চন্ডীগড়ে এয়ারক্রাফ নামলো সেখান থেকে ওখানকার এয়ার অফিসার কমান্ডিং মানে সমস্ত ব্যবস্থা করে রেখেছিল যে যে এদিকে মানে গেটের ইয়ে পর্যন্ত নিয়ে যাওয়া তারপরে আমরা নিজের নিজের আমি যেমন কালকা মেলে আসতাম বাড়ি তখন তো তারপরে আমরা ওখান থেকে অটো করে ইয়ে চলাম তখন যে রেসপেক্টটা পেয়েছিলাম সত্যি করে মানে মনে হচ্ছিল যেন আমরা যুদ্ধ করে বেছে ফিরে এসেছি এবং দে আর গিবিং রেসপেক্ট টু আসে ছাব্বিশে জুলাই আজ থেকে পঁচিশ বছর আগে ক্যাম্প ছিল ছাব্বিশে জুলাই হ্যাঁ পঁচিশ বছর আগে তো সেই মুহুর্তে তো আমরা ওইখানেই ছিলাম আমি টু থাউজেন্ড এপ্রিলে ওখান থেকে আমাদের আমার পোস্টিং হয়ে যায় তো টু 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 মার্চ এপ্রিল থেকে টু এপ্রিল পর্যন্ত ওখানে ছিলাম আর নাইনটি এই ঘটনা ঘটে তো ছাব্বিশে জুলাই তখন তো এইভাবে আর প্রচার দিন পর দিন মিডিয়ার দৌলতে হোক যেভাবেই হোক প্রচার বেড়েছে এবং একে অপরে জানতে পারছে যে জিনিসটা কি যারা বুঝতে পারেনি বাড়ির মধ্যেই ছিল হ্যাঁ একটা যুদ্ধ চলছে কিন্তু এই আজকাল যেমন যুদ্ধ চলছে আজ ইসরায়েল প্যালেস্টাইন রাশিয়া ইউক্রেন এই যে যুদ্ধ এরা তো সবাই এফেক্টেড হয়ে যাচ্ছে তখন কিন্তু সবাই এফেক্টেড হয়নি পার্টিকুলার ওই জোনটাই মানে ওই কার্গিল সকল মানে কাশ্মীর এরিয়া এরি হিলি এরিয়াটাই এফেক্টেড হয়েছিল তার জন্যে এই পর্যন্ত আর সবারই কাছে আসেনি আর খবর সেইভাবে পৌঁছাতো না হ্যাঁ একটা যুদ্ধ চলছে যারা যারা ওইখানে আছে তারা কীরকম আছে এই পর্যন্তই খবর ছিল তো এখন সত্যি করে অনেক কিছুই দৌলতে আমরা অনেক কিছু জানতে পাচ্ছি যে আমাদের জন্য এই যেমন আজকে আপনি দেখালেন যে একটা ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীও উনিও দিল্লিতে করেছেন তো এগুলো নিজেকে প্রাউড ফিল হয় যে না সেনাদের জন্য উনি কিছু করছেন আমি আমি আপনাকে যে জানতে চাইছি যে আগে এটা মানে আগে যেভাবে সেনাদের সঙ্গে সেনার সঙ্গে সরকারিভাবে যেভাবে লিয়াজো মেনটেন হতো এখন কি তার থেকে বেশি খোলা ছাড় দেওয়া হয়েছে সেনাকে হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি এটা এ অনেক কিছু অন্যান্য দেশের ব্যাপারে যাই না তবে আমাদের দেশে অনেক রেস্ট্রেস গভর্নমেন্ট পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারি পাই না আমরা পাকিস্তান যেমন তাদের নিজেদের মানে সেনারাই সর্বোচ্চ আর কি তারা নিজেদের ডিসিশন নিজেরাই নিয়ে নেয় ইভেন আমাদের যে শেখানোও হতো আমাদের যদি ইভেন টেরিস্টও আসে তো আমাদেরকে পায়ের নিচেই মারা মারতে হবে তো এইভাবেই আমাদেরকে শেখানো হতো তো এখন সেনাকে অনেক ছুট দেওয়া হয়েছে এবং গভর্নমেন্ট খুব প্রম্পট অ্যাকশান নেন যেই ব্যাপারে যে গোহ্যাট তো সেই জন্যে অনেক কিছু আজ এখন তো এখন জিরো টলারেন্স ইন কাশ্মীর টেরিস্টদের এখন যে অপারেশন চলছে কিন্তু এত হিল মানে এরিয়াটা এমন যে যেখানে আর অবশ্য অবভিয়াসলি লোকাল সাপোর্ট ছাড়া এরা করতে পারে না টেরিস্ট অ্যাক্টিভিটি তো ওইটাও সেই টেরিস্ট অ্যাক্টিভিটিই ছিল আর এরা ট্রেসদের সাপোর্ট নিয়েই এরা করে ওরা সামনে এদিকে এগিয়ে দেয় এরা পিছন থেকে সমস্ত এটা তো তখনও পর্যন্ত বলেছিল যে না এটা এটা আমাদের কাজ নয় এটা টেরিসদের কাজ কিন্তু পরে যে সমস্ত আর্মস থেকে আরম্ভ করে নথিপত্র যা পাওয়া গেছিল তাতে পুরোটা পাকিস্তান এবং পরবর্তী ক্ষেত্রে নওয়াজ শরীফ থেকে শুরু করে আমরা যদি বলি যে পারভেজ মুশারফ থেকে আরম্ভ করে সবাই কিন্তু এটাকে স্বীকার করে নিয়েছিল এবং নওয়াজ শরীফ নিজেও এটাকে বলেছে যে না এটা আমাদের কাছে ভুল ছিল হ্যাঁ নু নওয়াজ তো স্বীকার করেছেন উনি হ্যাঁ ভুলছে সেই সময় এই ডিসিশনটা ভুল ছিল বাট এবং নিয়ে গর্ব করে বলেছিল আমরা আমার আমি আমি এটা যে তার সময়ে যে হওয়া ঘটনা এটা বিষয়ে তিনি গর্ব বোধ করেছিলেন হ্যাঁ 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 না উনার দেখুন এই তার আমার মনে হয় এক এক মাস না দু মাস আগেই মনে হয় ভারতের প্রধানমন্ত্রী মানে ওনার কাছে ও তে মনে গিয়েছিলেন ওনাকে ইয়ে করতে উইশ করতে একদম তারপরেই এই যে ঘটনাটা ঘটি দেয় তো তার জন্যে নওয়াজ শরীফ বলেছেন যে না উনি এসছিলেন আমাদের মধ্যে একটা চুক্তি করতে রিগার্ডিং কাশ্মীর এ নল কিন্তু তা সত্ত্বেও এটা মানে পাকিস্তান সেনার বললাম পাকিস্তান সেনার কোনো কন্ট্রোল নেই নিজেদের মানে ওরা যা খুশি করতে পারে এবং এটা তো চলতেই থাকে বর্ডার এরিয়াতে যেহেতু ওই জায়গায় ছিলাম গুলি গলার আওয়াজ রাত্রেবেলায় মানে শুনতেই পাই ওরা মানে এটা করতেই থাকে এটা তো একটা ওয়ার সিচুয়েশনে কনভার্ট হচ্ছে পরিস্থিতির মধ্যে থেকেও তো সিজ মানে কোনো কিছুই মানা হয় না না মানা হয় না ওয়ার ওয়ার ওয়ারের তো ডন টু ডাস্ক ওয়ার হবে ই হবে সেগুলো এখন আর কোথায় মানা হয় এখন তো যে কোনো সময় এখন ওয়ার হতে পারে সিভিলিয়ানদের অ্যাটাক করা হবে না এখন সিভিলিয়ানদেরও অ্যাটাক করা হচ্ছে তো এগুলো তো কেউ এখন আর মানছে না এখন ওয়ার্ডের রুলস রেগুলেশন কেউ এখন আর মানছে না আপনি বললেন আমাদের আমাদের ভারতবর্ষের যারা সৈনিক তাদের কথা অনুযায়ী পায়ে গুলি করো কিন্তু গুলিটা বুকে খাও হ্যাঁ মানে যে পরিস্থিতির মধ্যে ছিল এক সময় ছিল হ্যাঁ যে তুমি পায়ে গুলি করো কিন্তু গুলিটা তুমি বুকে খেতে পারো কোনো অসুবিধা এইভাবেই আমাদের শেখানো হয়েছে শেখানো হয়েছিল যে আননেসেসারি আমি কাউকে মেরে ফেলছি না তো কিন্তু কিন্তু আমার তো জীবনের ভয় আছে সে কে আমি তো তাকে চেজ করেছি আমাদের যেগুলো এমনি ডিউটি দিতে গিয়েও আমাদেরও বিভিন্ন ডিউটি দিতে হয় রাইফেল নিয়ে বন্দুক নিয়ে তো তখন এগুলোই শেখানো হয় যে তুমি চেজ করবে চেজ করে যদি কোনো আইডেন্টি না পাও দেন গো এটা আমার ওই পর্যন্ত আর কেউ অপেক্ষা করবে না সে মেরেই ফেলবে তো এই জন্য আর কি শেখানো হতো যে আননেসেসারি কাউকে মেরো না এবং আমার সব থেকে ইয়ে হচ্ছে যে তখন গভর্নমেন্ট ডিসিশন ইয়েটাও মানে অত ছুট দিয়ে দেয়নি ডিফেন্সকে এখন যেমন পুরোপুরি ছুট দিচ্ছে এক্সেপ্ট ওয়ার যেটা পারমিশন নিতেই বাকি যে কোনো ব্যাপারে মানে ইয়ে দিয়ে দিচ্ছে ও তোমরা যা খুশি করো তো এটা খুব ভালো লাগছে যে না যা খুশি করো মানে এনিমিদের এটাই আর কি আমাদের মানে এখন মানে আমাদের বড় পাওয়া যে গভর্নমেন্ট অ্যাটলিস্ট আমাদেরকে সাপোর্ট করছে এই যে ধরুন প্রত্যেকটা মুহূর্ত মানে একদম ওয়ারের মধ্যে থাকা মানে কখনো আপনি যখন গেছিলেন এয়ারফোর্সে আমি সেটাই জানতে যে এয়ারফোর্সে যাওয়ার পর কখনো কি আশা করেছিলেন যে এরকম ওয়ারের মুখে পড়তে হবে না কখনোই না কখনোই না যে যে এয়ারফোর্স কি বা হ্যাঁ একটা এয়ারফোর্সে কি করতে হবে সেই পর্যন্ত জানি না সেই অবস্থাতেই গেছি হয়তো কিছুটা পেটের দেয় যেতে গেছি পরে আস্তে আস্তে হ্যাঁ অনেক কিছু ট্রেনিং যখন তখন হয়তো আর ভালো লাগছে না কারণ এটার সঙ্গে অবস্থা একটা ডিসিপ্লিন নাই ডিসিপ্লিন লাইফ হঠাৎ সিভিলিয়ান থেকে ডিসিপ্লিন হওয়া ডিসিপ্লিন লাইফকে মেনটেন করা যে সকালে উঠতে হবে এই করতে হবে পিটি করতে হবে প্যায়েড করতে হবে তার মধ্যে পড়াশোনা করতে হবে যেহেতু আমরা টেকনিক্যালে ছিলাম দু বছর মানে এর থেকে মন আমরা সিভিল সিভিল লাইফে পড়াশোনা করেছি মনে হচ্ছে রা সারাদিন ইয়ে করার পর নাইট ক্লাস করা রাত্রেবেলায় একটা দেড়টা পর্যন্ত পড়া যদি ফেল করে যায় তাহলে আর বাড়ি আসতে পারবো না সাত মাস দশ দিন পর বাড়ি আসবো রিমেনিং ডেজ বোর্ডে লেখা থাকতো যে এত ডেজ টু হান্ড্রেড ডেজ ওয়ান নাইনটিন ডেজ এরকম করতে করতে একদিন যখন আসতো সেই ডেতে আসার আগে সেই দিন রেজাল্ট বেরোতো মানে এগুলো তো আগেকার ঘটনা বলছে অ্যাপার্ট ফ্রম দ্যাট যে একটা ফোর ফোর লাইফ কী হয় তো ওই দিনে রেজাল্ট বেরোতো সকাল থেকে সবাই টেনশন পরীক্ষা তো দিয়েছি কিন্তু যদি পাস না করি যেতে পারবো না বাড়ি সবাই রিজার্ভেশন করে রেডি কিন্তু আলটিমেটলি দেখলাম যে তিরিশ জন পাস করেনি নি কুড়িজন পাস করেনি ওই অতগুলো পাঁচশো জনের মধ্যে কুড়িজন পাস করে সেই কুড়িজন একটা রুমের মধ্যে রয়ে গেল যখন ফিরে আসতাম তাদেরকে দেখতাম যে একটাই টিম টিম করে আলো জ্বলছে আচ্ছা তখন আমি ভাবতাম যে আমি যদি ফেল করে যেতাম হয়তো আমি যেতে পারতাম না তো এই যে লাইফগুলো তারপরে তো ইনিশিয়ালি তো অনেকেই অনেকভাবেই গেছে তখন বিভিন্ন সবাই চুলে ডিজাইন করে গেছে যখন প্রথম চুলের কাঠ দিয়ে দিল সবাই হচ্ছে যেন এক কেউ আর রিলের হিরো নয় যারা যারা রিলের হিরো ছিল এখন সবাই এক তো এইভাবে ট্রেনিং লাইফ শুরু হয় আর কি তো ট্রেনিং লাইফেও অনেক মজার ঘটনা ঘটেছে ইয়ে করেছে তখন একটা আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করে ফেললাম না এই জীবনটা আমাকে এখানেই থাকতে হবে এবং যা যে মানে যেমনভাবে চললা চললে আমার ডিসিপ্লিন লাইফটা মেনটেন হবে সেইভাবে নিজেকে ওর মধ্যে গড়ে নিয়েছিলাম হয়তো ভালো লাগতো না মাঝে মাঝে বাড়ির জন্য মন ইয়ে লাগতো মনে পড়তো বাড়ির কথা কিন্তু পরে অ্যাডজাস্ট করে নিয়েছি নিজেকে মানে একদম মানে প্রথম কথা হচ্ছে সিভিলিয়ান থেকে একদম নিজেকে একদম ডিসিপ্লিনের মধ্যে একদম অন্য বাধা ছকে একদম এটা এটা তো একদম ওপেন জায়গা ছিল যেখানে আমি ঘুরে বেড়াতাম আমি সিভিলিয়ান ছিলাম কিন্তু জয়পুর যখন একটা জায়গার মধ্যে বন্দি মেড়ের মধ্যে রয়ে গেলাম তখন পুরো লাইফের পুরো সিস্টেমটাই যেন চেঞ্জ হয়ে গেল সমস্ত কিছু খাওয়া থেকে পড়া থেকে কখন উঠব কখন কি করব কি ড্রেস পরব সমস্ত সব ড্রেস থেকে সমস্ত পিটি ড্রেস আলাদা তো প্যারেড করবো তার ড্রেস আলাদা ক্লাস যাব তার বই নিতে হবে ক্লাসে এক্সাম আছে এভরি ফোরটিন ডেজ এক্সাম তারপরে মান্থলি এক্সাম কোয়ার্টারলি এক্সাম প্রি টেস্ট টেস্ট এই পরীক্ষা প্যারেড পিটি আবার তিন মাস পর পর ইয়ে শুটিংয়ে যাওয়া সমস্ত কিছুই আর কি একটা রুটিন মাফিক চলতে লাগলো আর টাইমও নেই যে কিছু ভাবার সত্যি কথা মাথার মধ্যে একটাই হতো বাড়ি কবে সেই আঠাশ দিনের ছুটিতে আসবো সেই ছুটিটা যাতে মিস না হয় নাহলে আবার পিছনের রেন্ট্রির সঙ্গে চলে যাবো ওইরকম করে সবাই বাড়ি চলে যাবে সেটাই হতে দেবো কোনো পড়তেও হবে আবার শিখতেও হবে সব কিছুই হবে আমি আপনাকে যে বলি এটা খুব এখন আমরা সেই সময় হয়তো মানুষের কাছে সেইভাবে যেহেতু তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না এবং মানুষের কাজ পর্যন্ত এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আজকে যেমন যেভাবে আসছে আমরা যেমন যেভাবে দেখছি যে আজকে যে সব শহীদদের তাদের নিথর দেহ কফিনে বন্ধ হয়ে আসছে সত্যি করে এটা বেদনা বেদনাদায়ক বিষয় হয়ে পড়ে সেই সময় এই পাঁচশো সাতাশ জনের যখন মিথর দেহ কফিনে বেঁধে ভরে আসা হচ্ছিল সেই পরিস্থিতি কেমন ছিল জানি এটা এটা প্যাথেটিক এটা এটা স্মৃতিচারণ করা হয়তো আপনার ক্ষেত্রেও খুব কষ্ট করবে মানে বেদনাদায়ক বাট মানে আমি আর কি এটাতে আপনার সঙ্গে নিজেকে চাইছি দেখুন সেই সময় তো এখন যেভাবে প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি যে সব আজকাল যে কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটছে এবং এক একটা গ্রামের সবাই কীভাবে কফিনী দেহ ফিরে আসছে এবং এই রিসেন্টলি দার্জিলিংয়ের নিহত হ্যাঁ তো যে কত কম বয়সী যে না ওই যে ওয়াইফ যে কত কম বয়সী ওয়াইফ তার তো এই যে মানে সবারই যে এই কত কম বয়সে কারো হয়তো জাস্ট এক মাসের বাচ্চা কারো মানে এক বছরের বাচ্চা এই এই যে এই পরিবারগুলো যে কিভাবে যে দিন কাটাতো সেই সময় তো মানে আমরা বুঝতে পারিনি এখন তো বুঝতে পারছি যে এইভাবে এয়ারক্রাফ্টে করে তাদের দেহগুলো নিয়ে যাওয়া হয়েছে ই হয়েছে আমার ইভেন এয়ারফোর্সেরও অনেক পাইলট হ্যাঁ এই পাইলটের কথা বলতেই মনে পড়ে আপনাকে যেটা বললাম আগে যে দুটো এয়ারক্রাফ্ট ক্র্যাশ হয়ে যায় এবং একটা এয়ারক্রাফ্ট উইদিন টেন সেকেন্ড ওই আমাদের ভেতরেই ক্র্যাশ হয়ে যায় আর একটা বাইরে গিয়ে ইজেক্টটা উঠে ইয়ে হয়ে যায় তো আমরা তো ওই শুধু কয়েকটা হাড় কুড়াতে গেছিলাম দেখতে পেলাম তো এইভাবে যারা মারা গেছে তাদেরকে মানে সত্যি করে তাদের কথা মনে করলে নিজেরই গায়ের লোম ইয়ে হয়ে যায় তো তখন বুঝতে পারিনি যে তারা কিভাবে গেছে তাদের পরিবারের ইয়ে কত আমরা খালি এটুকুই বুঝছি যে আমাদের এতজন সৈন্য মারা গেছে এতজন মানে যেটুকু আমরা নিউজ পেতাম আর কি ইয়ে থেকে তখন তো ওইভাবে টেলিভিশনও দেখার উপায় ছিল আমাদের টেলিভিশন আর ছিল না তখন টেলিভিশন মানে বিশেষ করে আমাদের যেটা বিলেট বলা হয় সৈন্যদের রাগ এটা তো ছিল না না মোবাইল ছিল কিছু দেখতেও পাইনি তো এখন বুঝতে পারি যে তাদের নিতুদ দেহগুলো যখন বাড়ি পৌঁছেছে তাদের পরিবারের অবস্থা কেমন হয় না একদম মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে সত্যি করেই একজন পর একটা একটার পর একটা দেহ আসছে এবং তারা আমাদেরই কেউ পরিজন এবং এই আমাদের পরিজনরা তারা তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের রক্ষার জন্য তারা তাদের নিজেদের জীবন দিল এ যেন একটা মানে নিজেকে শেষ করার জন্য মরার জন্যই যেন এখানে যাওয়া দেখুন এই মরার জন্য যাওয়ার আরেকটা মনে পড়ে গেল আমাদের মানে এটা কোনো অর্গানাইজেশন বা কোনো চাকরির ক্ষেত্রে হয় না যে নিজের কফিনের পয়সা দিয়ে দিতে হয় ওটা কিনতে হয় সেই টাইমে মনে হয় দেড়শো না দুশো টাকা দিয়ে আমার কফিন কেনা হয়েছিল মানে আম আমার মানে আই মিন টু সে কি আমার যারাই সৈনিক তাদের নিজেদের কফিন অলরেডি আমরা কিনে নিয়েছি আমাদের অনেক কিছু জিনিস কিনতে হয়েছিল ইনিশিয়ালি আর বাকি তো ডিফেন্স থেকেই দেওয়া হয় যেগুলো ফ্রি সার্ভিস সেগুলোতে দেওয়া হয় কিন্তু কফিনটা কিনতে হয়েছিল তো এটা কোনো আজকে আমি ব্যাঙ্কে না তো এটা কি আমি ব্যাঙ্কে ঢুকেই যে তোমার কফিন তুমি কিনে নাও তুমি মরে যেতে পারো ওই কফিনেই তোমাকে নিয়ে যাওয়া হবে বা ওই ধরনের কপি নেই তোমাকে নিয়ে যাওয়া হবে তো এইটাও এখন আমি মনে করলে সত্যি করে মানে মানে এটা একটা আশ্চর্য বিষয় বিষয় হ্যাঁ একটা আমরা আধ্যাত্মিক জায়গা থেকে শুনেছি যে যখন কেউ এই জগৎ থেকে গিয়ে পড়ে সন্ন্যাস ধর্ম নেয় তখন সে তার নিজের শ্রাদ্ধ নিজে হাতে করে এবং তারপর সে সন্ন্যাস নেয় এক্ষেত্রে দেখা যাচ্ছে যেন মানে আপনার কথা অনুযায়ী বা আপনি যেটা বলছেন তাতে যে নিজের কফিন নিজে কনফার্ম হয়ে মানে একদম নিজেকে শেষ জায়গায় তৈরি করে দেওয়া যে কফিনটা আমার রেডি রইল যে কোনো মুহূর্তে যে যে কোনো সময় আমি ওটার মধ্যে নিজেকে প্রবেশ করতে এবং এটা 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 ভেবে নিয়ে পরে একটা জায়গায় থাকা মানে এটা এটার মানে কোন বলার ভাষা নেই যে মানসিক ভাবে কতটা দৃঢ় কতটা শক্তিশালী এই এই আপনাদের মতন জওয়ানরা যারা প্রতিনিয়ত ওই যে বললাম প্রথম থেকে বলছি না যে আপনারা আছেন তাই এই সুন্দর দেশ এই সুন্দর ভারতবর্ষ এত কিছু শুধু আপনাদের জন্য আমরা সিভিলিয়ানরা আমরা উপভোগ করি আমরা সমস্ত কিছু দেখি এবং দেখার পর আমরা আবার নিজেরাই বলি যে সমালোচনা করি কাদের সমালোচনা করি যারা প্রতিনিয়ত আমাদের জন্য প্রতি প্রতিনিয়ত দাঁড়িয়ে আছে প্রতিটা মুহূর্ত আমাদের জন্য প্রত্যেকটা সেকেন্ড নিজেদের ছুটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা ছেড়ে দিয়েছে তাদের আমরা সমালোচনা করি এটা 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 যেন কেমন একটা মানে এমন একটা বিষয় আর কি যাই আমরা তো কার্গিল নিয়ে কথা বলছিলাম আপনারা আপনি আপনার জায়গা থেকে দেখেছেন আমার আমি একদম সময়ের শেষের দিকে আর কি আমি আপনার কাছে একটা বিষয় মানে এটা এটা আমার জানার আর কি আপনি এখন এক্স আর্মি আপনি ওখান থেকে বেরিয়ে এসেছেন এবার ডাকলেও আপনাদের তো একটা আছে যে যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন দেশের স্বার্থে দেশের প্রয়োজন হয় তো যে কোনো সময় আপনাদেরকে আবার সেখানে ফেরত যেতে যদি কখনো মনে হয় বা দেশের মনে হয় যে হ্যাঁ আপনাকে প্রয়োজন আছে এই মুহূর্তে কি করবেন দেখুন আমাদের একটা রিজার্ভ পিরিয়ড থাকে সেই রিজার্ভ পিরিয়ডে যদি কোনো এরকম ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন আসে তাহলে আমাদিকে মানে যদি মানে উই আর দ্য লাস্ট ডাকলে আমাদিকে অবশ্যই যেতে হতো আর যদি এই ডাকে আর তো এবারে জীবনটা অনেকটাই কাটিয়ে ফেলেছি তো উৎসর্গ করে দেবো একদম এটা 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 শুধু একমাত্র আপনাদের পক্ষেই মানে এই এইরকমভাবে বলাটা খুব সহজ আমাদের মতন সিভিলিয়ানরা হয়তো এইভাবে বলতে পারবো না কারণ আমাদেরকে ভাবতে হবে অন্য কিছু কিন্তু আপনারা আপনারা ভাবছেন প্রথম কথা আগে দেশ তারপরে মা আগে দেশ থাকলে আমরা থাকব দেশ না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমাদের কোনো কোনো জায়গা নেই আমার যদি দেশ তার মতন করে নিজের জায়গায় যেভাবে যে স্বমহিমায় দাঁড়িয়ে আছে সেই স্বমহিমায় যদি সে দাঁড়িয়ে না থাকে তাহলে হয়তো আমাদের পক্ষেও আর থাকা সম্ভব হবে না কিন্তু স্যালুট প্রত্যেকটি সেনাবাহিনীকে প্রত্যেকটি যারা যারা আজ আমাদের মধ্যে নেই তাদের তাদের জন্য আমরা আমরা সত্যি হত হলেও আমরা গর্ব বোধ করি যে আপনারা আপনাদের জীবনের শেষটুকু দিয়েও আপনারা আমাদের দেশকে বাঁচিয়ে গেছেন আমার আমার অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে তাই দর্শক বন্ধুদের বলি ছাব্বিশে এই যে ছাব্বিশে জুলাই আবার সামনের বছর আসবে আবার এটা ছাব এটা পঁচিশ বছর রজত জয়ন্তী পার করলাম ২৬ বছর পর আবার আবার আমরা পঞ্চাশ বছর করব একশো বছর করব কিন্তু বছরের পর বছর করলেও যেটা এনাদের প্রাপ্য সম্মান সে সম্মান থেকে যেন যেনারা পিছিয়ে না পড়েন তাতে সে এক্স আর্মি হোক আর কর্মরতই হোক যাই হোক সবাইকে আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য দেখার জন্য এবং আপনাকে বিশেষ করে আমাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আমার অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি যেহেতু সময়ের একটা বাধ্যবাধকতা আছে নাহলে তো অনেক কিছু শুনতে ভালো লাগছে অনেক কিছু দেখতে ভালো লাগছে কিন্তু দেখতে ভালো লাগলেও শুনতে ভালো লাগলেও কষ্টের জায়গাটা কখনো ভুলতে পারবো না যে কিভাবে তারা আমাদের যারা পরিজন তারা আমাদের ছেড়ে চলে গেছে এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি আবার দেখা হবে আগামীকাল ততক্ষণের জন্য জয় হেদ এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নেয়